লাস্ট মিটিং এ তো আমি ছিলাম, সেখানে সংখ্যাগরিষ্ঠ কারণ আমরা সবাই সর্বজনের মনে করি আমাদের খুব শ্রদ্ধা খুশু ভাই, শ্রদ্ধা আলম ভাই, আমরা তাদের নিজেরাই আমরা আমি সেই মিটিং এ ছিলাম যে মিশা সদাগর জায়েদ খানের প্যানেলের প্রতিনিধিত্ব করতে অনলি আমি অনলি ছিলাম মিটিং এ। তা ওই মিটিংয়ে আমি ছিলাম, সো সেই মিটিংয়ে যখন নামগুলো উত্থাপন হয়েছিল তখন আমি সাপোর্ট করেছি খুচরো ভাইকে দেওয়ার জন্য, আমি সাপোর্ট করেছি আলম ভাইকে দেওয়ার জন্য। এখন এখন এই বিষয়টা তো আমার কাছে কালকে থেকে খুব খারাপ লাগছে আর কি, যে না আসলে আমরা চাচ্ছিলাম সবাই মিলে একটা ভালো ইলেকশন করতে, কিন্তু জানি না অ্যাকচুয়ালি আস্থা কি থাকবে এটা আমার মনে হচ্ছে না এরকম। যে উদাহরণটা তৈরি হলো সামনে থেকে কি হবে মনে করছেন? মনে তো করি অনেক কিছুই হবে, এখন আমাদের সিচুয়েশনটা বলে দিবে, বাস্তবতাটাকে মেনে নিতে হবে। সো আমরা চাই ভালো নির্বাচন হোক এবং সবাই মিলে সুন্দর পজিটিভ নির্বাচন হোক, তারা তাদের কর্তব্যে ফিরে আসুক এবং তারা তাদের যে কর্তব্যটা তাদের কাছে বহাল করা হয়েছে বা তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বটা তারা ভালোভাবে পালন করুক। আপনারা যারা না তার সদস্যপদ থাকলেও সে এবার অংশগ্রহণ করতো না, কারণ আমাদের প্যানেল অলরেডি 6 মাস আগে রেডি হয়ে আছে। সেখান থেকেই চিন্তা ভাবনা ছিল জায়েদ ভাই নিজেও নির্বাচন করবে না, আর তার আগে থেকেই ইচ্ছা ছিল না যে সে নির্বাচনের ভিতরে কখনো আসবে না। তার পরবর্তীতে আমরা যখন আরো কালকের যে রেজাল্টটা আমরা আগে থেকেই জানি, আমরা আগে থেকেই জানি যে তার সদস্যপদটা স্থগিত করা হয়েছে, কিন্তু এটা আসলে টোটালি ওইভাবে এক একতন্ত্র হিসাবে করা হয়েছে, যেহেতু জেনারেল মিটিংয়ে হাত তুলে পাশ করানো হয়নি, তারা নিজেদের থেকেই তারা ডিক্লিয়ারেশন দিয়েছে তার সদস্যপদ খারিজ করা হয়েছে, ভোট নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। সো এটা একদমই এটা আর একটু ভেবেচিন্তে করা উচিত ছিল, কারণ সদস্য তো সে আমাদের, আর সব থেকে বড় কথা লাস্ট তিনবার নির্বাচিত সেক্রেটারি, যদি এবার কুলের ব্যাপার ছিল সেখানে আমি বাদই দিলাম দুবার তো লাস্ট নির্বাচিত সেক্রেটারি, তো সেক্ষেত্রে আসলে জিনিসটা খুব পজিটিভলি কেউই নেই। আপনি তো একসাথে কত দেবেন আপনার দৃষ্টিতে কত কোন প্যানেল প্যানেল নিপুণের এই যে সভাপতি আছে আপনারা 2 বছর কি পেয়েছেন কি পাননি কি মানে পাওয়ার আশা ছিল তখনই আপনি তখনই অনেক কিছুই, কারণ আপনি আমার তরফ থেকে আপনি সবার শেষে আমার তরফ থেকে লাস্ট 2 বছরের থেকে এখন যার যার মতো করে সুন্দর প্যানেল করবে, সুষ্ঠু নির্বাচন করবে, এটাই সবার আশা। সুষ্ঠু নির্বাচনের আমরা সুষ্ঠু নির্বাচনে আমরা শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা, না হলে তো অনেক অপশন আছে জয় ভাই, এখানে আপনাদেরকে খেপাচ্ছে, খেপে আপনাদের নির্বাচনে না আসেন, এটা কি মনে হচ্ছে? আমরা নির্বাচনে না আসি, হ্যাঁ না এরকম কিছু না। এখন এখন আর একটা প্যানেলে আমাদের প্যানেল যেখানে 6 মাস আগে রেডি, এবং আমাদের প্যানেল এমন একটা অবস্থা হয়েছে যে আমরা 21টা পদের জন্য আমাদের প্রায় 42 জনের উপরে স্ট্যান্ড বাই দাঁড়ানো, আমরা কাকে রেখে কারে অফ করবো। ইভেন আমি একটা পদে ছিলাম এর আগে, কমিটি চাচ্ছে আরও বড় পোস্টে আমাকে নির্বাচন করানোর জন্য, সেখানে অনেক কিছু প্ল্যানিং চলছে, অনেক কিছুই চলছে, আমার এক পদের জন্য মিনিমাম 4-5 জন রেডি হয়ে আছে কে দাঁড়াবে। সেক্ষেত্রে তাদের কমিটি তো দূরে, তাদের প্রেসিডেন্ট তো দূরের কথা, কমিটি তারা এখন পর্যন্ত রেডি করতে পারে না, আপনারা সবাই জানেন, এটা আমি জানি না, আপনাদের নিউজের মাধ্যমে আমি জানতে পারছি। বলতে চাচ্ছেন যে তারা যে ডিসিশন নেবে সেই ডিসিশনে আপনারা রাজি? ভাই সেটা তো আমরা এখন বলবো না, ডিসিশন নেবে কি রাজি কি না, তারা যখন নিবে তখন আমরা বলবো যে আমরা রাজি কি না রাজি। যেটি আমরা শুনেছি যে অফিসিয়ালরা খুঁজছে নিপুণের জন্য, যদি বলি যে যদি জিজ্ঞাসা করি যে নিপুণের জন্য এই যে অফিসিয়ালরা খুঁজছেন এই ক্ষমতার উৎসটা আসলে না, আসলে ক্ষমতার উৎস তো কিছু নাই এখানে, এখানে অফিসিয়াল যারা এত কিছু কেন না, এখন অফিসিয়ালি তারা করতেছে কি করতেছে এটা প্রুফ লাগবে, তার টনকলে একটা প্রুফ দিয়েছে, সেটা আগের পরে এটা আমাদের প্রুফ সব থেকে খুঁজে বের করতে হবে,
আর তারপরে যেটা সেটা হচ্ছে যে পৃষ্ঠপোষকতার একটা ব্যাপার আছে আমি আপনাকে পছন্দ করি আরেকজন আপনাকে পছন্দ নাও করতে পারে সেক্ষেত্রে আমাকে একটা গুরু দায়িত্ব দেওয়ার পরও আমি সেটা দায়িত্ব পালন করছি না আমি আপনার জন্য দায়িত্ব পালন না করে আমি আপনার জন্য কাজ করছি মাঠে এটা তো আমার দায়িত্ব থেকে এড়িয়ে যে আরেকটা কাজ করা বুঝ না এটা তো আমার দায়িত্ব বোধ থেকে আমি কাজটা করলাম না সো এটা যাচার বিবেক চার্জার বিবেক বুদ্ধি একজন মানুষকে একটা এত বড় একটা পোস্ট দেওয়া হয়েছে মানুষগুলা সুন্দরভাবে একটা নির্বাচন উঠাই নেবে এটা প্রত্যাশা করি এবং আমার মনে হয় তারা অনেক বিচক্ষণ আমাদের অনেক ভালোবাসার মানুষ তারা সুন্দরভাবে এটা শেষ করবে সবাই করবে সব কিছু সিদ্ধান্ত কি সাধারণ সম্পাদককে নিয়ে বা আপনারা কার্যনির্বাহী কমিটির পরিষদে আছেন তাদের করণীয় এটা কি ফার্স্ট সেকেন্ড হচ্ছে সাধারণ সম্পাদক যদি মনে করেন ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে সেক্ষেত্রে আপনারা যারা কার্যনির্বাহী সদস্য আছেন সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তটা কি হয় বা আপনারা তার বিপক্ষে বা কোনো কথা হয় কিনা হ্যাঁ অ্যাকচুয়ালি তো যখন একটা প্যানেল থেকে যখন সংখ্যাগরিষ্ঠ লোক চলে আসে তখন কিন্তু একটা সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যায় হ্যাঁ এখন লাস্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্যানেল থেকে 11 জন বেশি আসলো লাস্টে কেস কাছালি দিয়ে তো দুজন বাকি থাকলো মাঠে থাকলাম 9 জন এর মধ্যে দুজন করলো পদত্যাগ সেক্ষেত্রে মিটিংগুলোতে শুধু আমি একাই জয়েন করেছিলাম সেই মিটিংগুলোতে একা জয়েন করার পরে তারা সিদ্ধান্ত আগে থেকে ফোনে ফোনে রাতে করে নিয়ে আসে তো সেখানে আমার মিটিং জয়েন করার না করা একই কথাই হয়েছে সেখানে আমি যদি একটা যেটাই আমার দেখা গেছে আমার ওটা পজিটিভ লাগছে না আমি বললাম এটা নেগেটিভ বাকি 7 জন আগে তো রেজাল্ট জানতে আজকে আমার এজেন্ডা কি আছে আগে হাত তুলে বসে থাকে তা সেক্ষেত্রে তো একটা সিদ্ধান্ত কিছু করার থাকে না আর যদি সিরিয়াসলি একটা কমিটি যদি সুন্দরভাবে কমিটি চালাতে হয় তখন চাইলেও সভাপতি বা সেক্রেটারি একটা সিদ্ধান্তে কিচ্ছু করা সম্ভব না সেক্ষেত্রে যেটা গত 2 টার্ম যেটা হয়েছে আপনার মতের বিরুদ্ধে আমরা অনেকবার শুনেছি যে আপনার মতের বিরুদ্ধে এগুলো করতেছে বা আপনার এগুলো পছন্দ ছিল সেক্ষেত্রে আপনি অনেকবার বলেছেন পদত্যাগ করবেন আজ অব্দি আমরা এখনো শুনে কিছু পদত্যাগ করি আসলে নতুন কমিটি বা নির্বাচন চলে আসে এখনো করেন আমি কেন আসলে না পদত্যাগ করবো আমি লাস্ট মুহূর্তে এসে বলছি কারণ আমি যখন একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি কমিটির বাইরে ছিলাম যখন দেখলাম যে তারা আমাকে অনেকবার ডাকাডাকি করতেছে মিটিংয়ে জয়েন করার জন্য করতেছে তো তখন তো অলরেডি কমিটির কাজই শেষ আমাকে এত বড় একটা পোস্ট আমাকে ভোট দিয়ে আপনারা জানেন যে এবারে নির্বাচনটা কত পরিমাণে কঠিন নির্বাচন ছিল পোর্টফোলিওতে মাত্র 4 জন মানুষ আমরা পাস করেছিলাম মনোয়ার হোসেন দ্বীপজল মাসুদ পারভেজ রুবেল এরপর হচ্ছে জায়েদ খান আর হচ্ছে জয় চৌধুরী এই 4 জন পোর্টফোলিওতে পাস করেছিলাম সো কত স্ট্রং একটা ইলেকশন হয়েছিল সেক্ষেত্রে 2 বছর এই সমিতির মেম্বাররা আমাকে পাস করানোর পরেও তাদের জন্য আমি কিছুই করতে পারি নাই যখন মনে হলো যে তারা 11th বার এসে আমাকে যখন ডাকতেছে তখন আমার পদত্যাগ করা ছাড়া কোনো অপশন আমি বলেছিলাম বাট আমার সিনিয়ররা বা আমাদের ইন্ডাস্ট্রির আরও যারা সিনিয়র আছে তারা বলেছে এই মুহূর্তে শুধু ঝামেলা করার দরকার নেই নির্বাচন যেহেতু চলে আসছে তুমি আর এগুলো করবে সো আমি তাদেরকে সম্মান জানিয়ে আমি আর এটা সামনে থাকবো হতে পারে যদি এখন নির্বাচন কমিশনটা বসে গেছে ইস্তেহার ঘোষণা হয়ে গেছে এখন চাইলেও অনেক কিছু করা সম্ভব এখন যদি মনে করে যে কোনো না কোনোভাবে আর ইলেকশনটা হবে না বাচ্চা বা জায়গাটা প্রথমে দিকে বসে আমার তাকে বাচ্চা হতে পারে আমি একদম শেষ প্রশ্ন শিল্পী সমিতির এই পদবীগুলোতে এমন কি আছে এমন কি মধুর আছে যার জন্য এত আলোচনা সমালোচনা এত কিছু হচ্ছে এটা কি আপনি পরিষ্কার করবেন আসলে আসলে এটার ভিতরে কিচ্ছু নাই যখন আমরা যখন একটা পজিশনে দাঁড়িয়ে যাই তখন এটা ইগোতে চলে আসে যে না আমি হেরে যাবো কেন আমাকে জিততেই হবে এই জিনিসটা যখন অনেক বেশি কারোর মতে সিরিয়াস হয়ে যায় তখন এই যে আমাদের কেস কাছারি লাস্ট ইলেকশনটার রেজাল্টটা এই পর্যন্ত আসে যে একজন মানুষ জেতার পরে তাকে সিটে বসতে দেওয়া হয় যখন একটা মানুষের ক্র্যাপ টাইপের হয়ে যেতে চায় যখন একটা মানুষের মাথায় যখন অনেক বেশি ইগোটা কাজ করে তখন এই পর্যায়ে চলে আসে যেটা আজকে 2 বছর সম্পর্কে অন্ধকার পরিবেশ দিয়ে আসে সাধারণ সম্পাদক পোস্টে এরকম কিছু না সাধারণ সম্পাদক আপনারা জানেন প্রশাসনিক পোস্ট প্রশাসনিক পোস্টে সভাপতিত্ব একটা দায়িত্ব থাকে এখান থেকে সাধারণ সম্পাদক আমি শেষ প্রশ্ন জয় ভাই একদম শেষ প্রশ্ন হ্যাঁ একটা মিনিট জয় ভাই সেটা হচ্ছে তারা যেভাবে সেট আপ করতেছে নির্বাচন কমিশন তারপর হচ্ছে বিভিন্ন যেভাবে সেট আপ করছে তাদের ওই 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 সেট আপে কি আপনারা নির্বাচন করবেন কিনা রাজি কিনা না আমরা তো তাদেরকে সেট আপ করেই দিয়েছি লাস্টে মিটিংয়ে তো
আমাদের নির্বাচন কমিশনার কি হবে, বাকি বোর্ডে চেয়ারম্যান কি হবে, আমরাই সেট আপ করছি। সেট আপ করে দিয়েছেন, কিন্তু তারা তো তারা নিপুণের সাথে কিন্তু যোগ হয়ে তারাই সভাপতি খুঁজতেছে। এতে আমার মনে হয় এটা করবে তারা, কারণ তারা অনেক বুদ্ধিমান বিচক্ষণ লোক, তারা চাইবে ইন্ডাস্ট্রির সাথে ভালো কিছু করার জন্য। আমার মনে হয় না এইভাবে এক পক্ষ নিয়ে তারা কখনো কিছু করবে। ঠিক আছে, ওকে ওকে, অনেক সম্মান, অনেক ভালোবাসা।